शांतनु बोल रही है। अपना देखते हैं शांतनु भास्कर। तो फ्रेंड्स, कल हम वीडियो लॉन्च नहीं कर पाया, इसीलिए क्यों कर नहीं पाया था आप लोगों को बोला था। सो आज एक बहुत ही एक इम्पॉर्टेंट पार्ट के ऊपर हम इन मतलब डिस्कस करेंगे, क्योंकि ये कमेंट्स में था, आप लोगों का कमेंट्स में था और फ़ोन पे भी आया था। दादा सॉफ्ट फूड के ऊपर तो आपने बोला है, लेकिन सीड्स में क्या है, कैसे, तो इसका हम दो पार्ट बनाएंगे। देखिए, और एक चीज़ पूछ रही हूँ आप लोगों को, जैसे आज जैसे हम वीडियो बना रहे हैं जिस टॉपिक के ऊपर, यही टॉपिकर ऊपर वीडियो बनाते गेले আমাকে মোটামুটি নিজের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অ্যান্ড স্টাডি নিয়ে আমাকে 2-3 দিন স্টাডি করতে হয়, যে আমি কী বলতে চলেছি সেটা যেন সঠিক হয় এবং নিজের তার মধ্যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যেটা সেটা থাকে। কিন্তু লাভ বার্ড মেডিটেশনের ওপর ভিডিও করতে গেলে এর 4 গুণ বেশি আমাকে খাটতে হয়। তার কারণ হচ্ছে সেখানে মানে মুখে বললে তো হবে না, কিছু আপনাকে পিকচার্স অ্যাড করতে হবে। সেখানে আমার গ্রিন স্কিন মানে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড অন্যরকম থাকে, তো সেই রকম স্কিনে যাতে আপনার পরগুলো চার্টগুলো কোনটা মেল ক্রোমোজোম কি অনেক কিছু। তো মেডিটেশনের উপর কি আপনাদের মানে ভিডিও কারা যারা ইন্টারেস্টেড, যদি 10 জনের মানে কীরকম বলবো মোটামুটি ইন্টারেস্টেড, আমি যদি বুঝি যে আপনারা ইন্টারেস্টেড, তাহলেই আমি লাভ বার্ডের মেডিটেশনের ওপর ফুল ভিডিও বানাবো 1 by 1 এপিসোড হিসাবে। আর লাভ বার্ড মেডিটেশনের ওপর যদি অত্যাধিক কারোর বেশি ন্যাক থাকে, যেমন অনেকেই প্রায় 10 থেকে 12 জন এনরোলমেন্ট নিয়েছে, যেটা আমি 10টা ক্লাসের মধ্যে কমপ্লিট করছি, সপ্তাহে 2টো করে ক্লাস। সেখানে যদি ওটা পেড ক্লাস মানে খুবই নমিনাল কিন্তু পেড ক্লাস, তো সেখানে সম্পূর্ণ ডিসকাশনটা হচ্ছে। এখানেও মানে ডিসকাশন হবে, তবে কিছু জিনিস আমি ক্লাসের জন্য রেখেছি। যারা ক্লাস করছে দেখুন বুঝতেই পারছেন, অন্যভাবে নেবেন না আমার কথাটাকে, যে আমি 1-2 রকম বলছি। দেখুন ভিডিও ঠিক আছে, সেখানে ইনফরমেশন শেয়ার করলে সেখানেও আপনারা কাজ করতে পারবেন, কিন্তু ক্লাসে এলে যেটা বেশি হয় একটু বেশি অ্যাডভান্টেজ, আর কিছু না। যাই হোক, আপনারা ইন্টারেস্টেড কি না আমাকে এই মানে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন এই ভিডিওর। দেন আমি 3টে ভিডিও তো করেইছি মিউটেশনের ওপর, বাকি পার্টগুলোকেও নিয়ে আমি এগোবো। না হলে আমি নর্মাল যেমন সাবজেক্টের ওপর ভিডিও করছি তেমনি করবো। सो आज के विषय होते आज का जो विषय हम लोग बात करेंगे, डिस्कस करेंगे, समझेंगे, वो है सीड्स, दाना। बांग्लाय होते दाना, हमारा पाखी की जो दाना दी, ये 2টো পার্ট আমি বানাবো। একটা হচ্ছে সেকেন্ড পার্টে থাকবে কিভাবে বদ্রির জন্য কীরকম দানা মিক্সিং করবেন, কোন সিজনে কীরকম দানার মিক্সিং হবে, লাভ বার্ডের জন্য কীরকম দানা মিক্সিং হবে, এই সমস্ত বিষয়। এইতে আমি ডিসকাস করছি নিউট্রিশন কী কী পাওয়া যায় দানার মধ্যে। দেখুন ফ্যাট অ্যান্ড প্রোটিন তো আছেই যে কোনো দানাতে, কিন্তু अभी जो जेटा कागड़ी दाना बोला है, हिंदी में घास दाना जिसको बोलते हैं, वो तो पर्याप्त माने कैल्शियम है, विटामिन सी है, विटामिन ए है, मैग्नीशियम है, पोटेशियम है। सनफ्लावर में तो भर के सब कुछ है, विटामिन ए है, विटामिन के है, फैट है, फाइबर है, प्रोटीन है। जैसे मिलेट हो गया, उसमें भी बहुत सारे प्रोटीन, मैग्नीशियम, पोटेशियम है। बाजरा बोल के जो सीड्स आता है उसमें ওখানেও আপনার ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে আছে এবং মিনারেলসও প্রচুর পরিমাণে আছে। সেন্ট ক্যানারি পর্যাপ্ত পরিমাণে যাকে বলা হয় প্রোটিন, প্রোটিনের একটা বিখ্যাত সোর্স হচ্ছে ক্যানারি। কস্টলি বাট প্রচণ্ড ভালো ক্যানারি প্রোটিনের সোর্স। অল্প বিস্তর ফ্যাট আছে, ফাইবার আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সমস্ত কিছু। কুসুম সিডের মধ্যে কুসুমও হতো ওয়ান টাইপ অফ অয়েলি সিড, কিন্তু কুসুম দানাকেও আমরা ওয়ান টাইপ অফ নাট বলতে পারি, বাদাম। অ্যান্ড ন্যাচারাল ওটা অ্যান্টিবায়োটিক আমরা হিসাবে ধরতে পারি। সেই জন্য পেট খারাপ কারোর কোনো পাখির হলে লুজ মোশন, যেন সাপোজ লাভ বার্ডস অ্যান্ড আমার যেমন বাজিস জো হ্যাঁ মানে বদ্রি যারা আছে তারা কুসুম দানাও খায়, আমি হ্যাবিট করিয়েছি ফ্রেন্ড। এটা একটা বড় জায়গা, লোকে শুনলে বলবে সানফ্লাওয়ার, আমার বাজি সানফ্লাওয়ারও খায়, কিন্তু ছোটোবেলা থেকে তাকে হ্যাবিট করানো হয়েছে না, ফলে না আছে তার কোনো শারীরিক প্রবলেম না পটি প্রবলেম, যেহেতু হ্যাবিটের মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, কি এক গাদা দেবেন তা নয়, বাজিসকে জিতনা বদ্রি পাখিকে যতটা দেওয়ার দরকার ততটা আমি দিই, যেটা আমার মানে আয়ত্তের মধ্যে চলে এসছে। সো বাকি जो है आपका ले लीजिए आपका ओट्स। ओट्स का दाना तो समझिए कितना, हम लोग जो ओट्स खाते हैं उसका जो रॉ मटेरियल है दाना सीड्स जो है वो भी देना चाहिए बर्ड्स को, उसमें भी भरपूर फाइबर है। दूसरा है आपका ये क्या हो गया, कांगनी हो गया, कैनरी हो गया, मिलेट तो बोल ही दिया। और एक चीज़ है, लोग क्या करते हैं चारों मिलेट होता है, जैसे रेड मिलेट, वाइट मिलेट, येलो मिलेट, ब्लैक मिलेट। तो इतने चारों मिलों में जो फूड वैल्यू होता है सेम है, 30% फूड वैल्यू है। तो अगर आप 2% भी, 2 मिलेट हम जो यूज़ करते हैं रेड मिलेट एंड ब्लैक मिलेट। ब्लैक मिलेट बहुत ही कॉस्टली है, 250 अभी इधर कोलकाता में उसका कॉस्ट है 280 रुपया, मैं 250 से 80 रुपया। तो वही उसके साथ रेड मिलेट, मेरा फिंस से लेके अप टू कनूर तक ये सब कुछ मतलब रेड मिलेट हम देते हैं, क्योंकि मिलेट के भीतर पर्याप्त परिमाणे अपनार प्रोटीन, अल्प विस्तर फैट एंड फैटेर दो रकम पोर्शने काज करे। फैट दो रकम आछे, आमी सेकेंड पार्टे बोले देबो कि फैट दो रकम। आमी सेकेंड पार्टे अलरेडी देखुन आमी आजके आसले आमी कालके आपनारा भिडियोटा पाननि, आमार माइंड एबं शरीर दुटोई डिस्टार्ब छिलो, जार फले आमी हमारे यूट्यूब शेड्यूलों किसी छिलो ना वही चैनल आछे जेमन कल के आज के पोस्ट हो गए ओटा पोस्ट होने देखते पान जे नेम फ्रेम कीभाबे तैरी करबेन। आमी जेरम भावे चिंता करे करी एबं निजेर भावे जेरम भावे निजेके तैरी करेछि सेटाई आमी ओखाने डिसक्लोज करेछि भिडियोते, देखते पारेन ओई चैनले गिये। आवर सराउंडिंग लाइफ शांतनु डेस्क्रिप्शने लिंक आछे, तो आमी लिखे देबो पाशे कोनटाते कि आछे, जतखानी लेखा सम्भव आमी लिखे देबो। सो एबार आसछि अपनी धरुन बाजरा तो बोल्लामई, कैनारी हये गेलो, मिलेट हये गेलो, कुसुम हये गेलो, सान हये गेलो। तो धानेर मध्य तो बुझतेई पारछेन धानेर मध्य कार्बोहाइड्रेट, जबेर मध्य कार्बोहाइड्रेट एंड अल्प विस्तर फाइबार एई समस्त ब्यापारगुलो थाके। तो सीड्स मिक्स आपनि करते पारेन। देखुन तबुओ आमी बोलबो, आबार बोलछि, पाखिर खावार जे रेशियो, बार्ड्स का जो खाने का रेशियो है 80% सॉफ्ट फूड होना चाहिए, क्योंकि सीड्स जो है वो हार्ड फूड है। देखिएगा बर्ड्स जब इतना सीड्स खाएंगे उतना पानी पीता है समर या रेनी सीजन में, इसमें भी फूड वैल्यू है। हम ये नहीं, एक वीडियो बनाया था सिर्फ फैट एंड प्रोटीन के लिए, लेकिन इसमें भी फूड वैल्यू है। लेकिन अब हम लोगों का क्या प्रॉब्लम होता है, मिक्सिंग में प्रॉब्लम होता है। मिक्सिंग में क्या प्रॉब्लम है, 1 किलो के हिसाब से कितना क्या होना चाहिए ये बहुत लोग नहीं जानते हैं और उलट पुलट मिक्सिंग कर देते हैं, बाहर से पॉटी का या इनडाइजेशन का प्रॉब्लम चले आते हैं। तो मिक्सिंग एक बहुत ही ज़रूरी चीज़ है सीड्स के ऊपर या सॉफ्ट फ्रूट के ऊपर, कोई भी, क्योंकि खाना जो होता है चाहे देखिए दाना में भी, सीड्स में भी कार्बोहाइड्रेट, प्रोटीन, फैट, विटामिन्स, जैसे कागड़ी दाना में तो विटामिन्स बोल दिया, ई में विटामिन ई एंड ए का और के का, और एक बहुत विटामिन B6 भी है, B12 भी है मिलेट में, कैनरी में, सनफ्लावर में, सब कुछ में। तो इसका एक बैलेंस होना चाहिए, वो अगर बैलेंस आप लोग नहीं कर पाओगे तो बर्ड्स के शरीर में जाके कोई फ़ायदा नहीं है। क्योंकि देखिए अगर हम लोग रेगुलर चाहे कोई फैट मतलब फास्ट फूड खाए या कुछ ऐसे फूड खाए, जैसे आप चिकन ले लीजिए चिकन हम लोग अगर हम कोई पकड़ लीजिए हम रोज़ खाई जो तेल एक समय आसबे जो हमारे शरीर में प्रॉब्लम आसबे, ठीक है। चिकेन बा पाठार मांस आमी यदि रोज खाई हमारे शरीर प्रॉब्लम आसबे, कारण ओखाने पर्याप्त परिमाणे हाई प्रोटीन सोर्स पाठार मांस। सो उसको भी बैलेंस करना चाहिए। बर्ड्स को कुछ भी दीजिए, चाहे सॉफ्ट फूड के ऊपर ज़्यादा फोकस कीजिए, क्योंकि सॉफ्ट फूड के जो सब कुछ होकर भी ऑयल मतलब पानी का जो कंटेंट है वो बहुत ही ज़रूरत है बर्ड्स के शरीर में। जैसे हम लोगों का ज़रूरत है वैसे उन लोगों का भी ज़रूरत है शरीर में, क्योंकि कुछ बर्ड्स होता है पानी ज़्यादा नहीं पीते जितना सॉफ्ट फूड होता है, या जैसे फ्रूट्स खाते हैं, हर ऐसे सॉफ्ट फूड में फ्रूट्स में पानी का कंटेंट होता है, तो शरीर में जाने के बाद वो फ़ायदा होता है। सीड्स में पानी का कोई मतलब नहीं है, उसमें भर के सब कुछ है, लेकिन उसको बैलेंस करना पड़ेगा। अगर आप लोग बैलेंस नहीं कर पाओगे तो शरीर में जाके मतलब ये हो जाता है, ज़्यादा कार्बोहाइड्रेट हो गया, ज़्यादा फैट हो गया तो चर्बी जम जाएंगे, ज़्यादा प्रोटीन का सोर्स हो गया वो भी प्रॉब्लम है, ज़्यादा विटामिन का सोर्स हो गया वो भी प्रॉब्लम है। इसीलिए सीड मिक्स जो होता है ये भी हम लोग क्या करते हैं खुद के हिसाब से करते हैं, लेकिन जो मेडिकली सीड मिक्स होता है, जैसे एक मतलब क्या बोलते हैं माने डाक्तारेर हिसाबे मेडिकल शास्त्रे जेरकम सीड मिक्स हवा दरकार सेटाई आमी आपनादेर संगे सेकेंड पार्टे डिसकास करब। कारण अपनी जेको ब्रिडारদের যান से जे रकम अभ्यस्त, आज के আমাকেও জিজ্ঞেস করলে আমি যে রকম অভ্যস্ত আমি সেরকম আপনাকে গাইড করব। मिस्टर एक्स के জিজ্ঞেস করলে সে তাকে বলবে যে 1 किलो কাঁকড়ি নাড়াতে এই 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 মেশাবে, কিন্তু সেটা আমরা আবিষ্কার করেছি যে 1 किलो যদি এটা লাভবাট হয় তাহলে 1 কিলো কাঁকড়ি নাড়াতে সানফ্লাওয়ার এত যাবে, যদি এটা কোনুর হয় তাহলে কাঁকড়ি নাড়াতে 1 কিলো মানে সানফ্লাওয়ার কতটা যাবে। সেটা আমরা নির্বাচন করেছি, কিন্তু এর কোনো সঠিক থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ে নেই। কিন্তু আমি চেষ্টা করব আপনাদের প্র্যাকটিক্যালি অ্যান্ড মেডিক্যালি কী সিড মিক্স হওয়া দরকার, সেটা যেটা পাখির শরীরে যাওয়ার পরও সেটা কিভাবে কাজ করবে এবং কতটা পরিমাণে কাজ করে সিডস, সেটাও আমি সেকেন্ড পার্টি ডিসকাস করব। কিন্তু আবার বলছি, সফট ফুডের ওপর বেশি ফোকাস করো। সফট ফুড যদি আপনি রেগুলার চালান, যেমন ধরুন আপনি ভিপ্লাস তো সঙ্গে অ্যাড করছেন যারা ভিপ্লাস নিচ্ছেন, সফট ফুড রেগুলার খেলে পাখির হেলথ সবসময় ভালো। আপনি একটা কাজ করুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি যদি নিজে এক্সপেরিমেন্ট করতে চান তাহলে একটা কাজ করুন, এক পেয়ার পাখিকে শুধু সফট ফুড আর দানা দিন, মানে 80% সফট ফুড আর দানা দিন, আর এক পেয়ার পাখিকে শুধু দানার ওপর ছেড়ে দিন। আপনি কিছু কিছু রেজাল্ট আমি বলে দিচ্ছি, সেগুলোকে ফলো করবেন। একটা হচ্ছে যে দানা খাচ্ছে তার হেলথের সঙ্গে যে সফট ফুড খাচ্ছে তার হেলথের কী পার্থক্য। যে দানা খাচ্ছে তার শরীর খারাপের সঙ্গে যে ডিজিজ হতা হয়, আর যে সফট ফুড খাতে उसका क्या डिजीज़ का या प्रॉब्लम का कुछ मतलब फ़र्क हो रहा है कि नहीं हो रहा है। और ब्रीडिंग रिज़ल्ट, जो दाना खा रहे हैं उसका ब्रीडिंग रिज़ल्ट और जो सॉफ्ट फूड खा रहे हैं उसका ब्रीडिंग रिज़ल्ट। अब खुद कभी हम सभी को बोल रहे हैं, मेरी बातों के ऊपर क्यों भरोसा करोगे, क्योंकि मैं भी तो एक इंसान हूँ, मैं भी एक ब्रीडर हूँ, जो मैं खुद करता हूँ। लेकिन हाँ, जो प्रैक्टिकल है, जो सही है, वही नॉलेज आज तक आप लोगों के साथ शेयर किया हूँ। आने वाले दिन में भी वैसे ही करूँगा। जब तक मैं हूँ तब तक जो सही है एकदम सही है, जितना हमको लगता है एकदम सही है, जो सठीक আছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা আপনাদের পাখিকে প্রয়োগ করার পর যাতে পাখি সুস্থ থাকে, ব্রিড ভালো করে, হেলদি ভালো থাকে। কারণ ওই মাথায় এলো একটা মিক্স কোন ওরকমভাবে আমি ভিডিও আজ পর্যন্ত বানাইনি, আগামী দিনও বানাবো না, আজকেও বানাচ্ছি না। সো आप खुद फर्क कर लीजिए। कुछ बर्ड्स को सॉफ्ट फूड दीजिए एक पेयर बर्ड को, और कुछ बर्ड को दाना के ऊपर रखिए, देखिए रिजल्ट क्या आता है। क्योंकि किछु ब्रीडार आछे কেন জানি না শুধু দানার ওপর পাখিকে রেখে দেয়, এই পাখিটাই যখন বিট করবে না কেন নিশ্চয়ই বিট করবে। আপনি পুশ করবেন, হেড মেডিসিন পুশ করবেন, সে বিট করবে। যতখানি যদি সে ইয়াং এজে থাকে, তাহলে একটা যেমন থাকে না রক্তের তেজ অ্যান্ড হরমোনাল কিছু ব্যাপার, এক দু বছর টানা ভালো ব্রিড করবে, তারপরে দেখবেন কিনা যে আপনার শরীরে এই সরি ভাই ফ্রেন্ডস, কিছু মাইন্ড করবেন না, পাখিটার আস্তে আস্তে এগ লেইং, যদি ফিমেল হয় এগ লেইং কমে যাচ্ছে, যেখানে 6টা ডিম দিত সেখানে এখন 2টো ডিম দিচ্ছে, তার মধ্যে একটা ফার্টাইল হচ্ছে, বা 4টে ডিম দিচ্ছে তার মধ্যে একটা ফার্টাইল হচ্ছে, বাকিটা জমছে না, তার শরীরে কিছু নেই। কারণ হচ্ছে যে এখন একটা আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন, খুব ভালো করে শুনুন, যে আপনি এদিকে বলছেন যে সিড মিক্সে এত কিছু আছে, সিডসের মধ্যে এত কিছু মিনারেলস, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট সব কিছু আছে, তো তাহলে পাখির শরীরে কাজ করবে। কারণ সিডস হচ্ছে র মানে হার্ড ফুড। আমাদের শরীরে ওয়াটার কন্টেন্ট একান্ত দরকার। পাখি সিডস খাওয়ার পর যেটুকুনি জল খায় সেটা পর্যাপ্ত পরিমাণে নয়, কিন্তু একটা সফট ফুড খাওয়ার পর তার শরীরে যেরম ধরনের রক্তের ব্যালেন্সটা হয় জলের এবং অক্সিজেন ব্যালেন্স হয়, সেটা সিডস খেলে কিন্তু ফ্রেন্ডস আসে না। এটা আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, যে কোনো ডাক্তার এটাই বলবে, যারা ভেটেরিনারি একদম মানে পারফেক্ট যারা, যে 80% সফট ফুড, 20% সিডস, এটা একটা ব্যালেন্স পাখিকে মেনটেন করার জন্যে, ব্রিডিং রেজাল্ট ভালো পাওয়ার জন্যে, ফিঞ্চ থেকে আপ টু ম্যাকাও পর্যন্ত। তবে হ্যাঁ, কিছু পাখি আছে শালাক শুধু, যেমন ধরুন মম প্যারাকিট দানার ওপর বেশি থাকে, ওরা সফট ফুড খুব কম খায়, সেটা আলাদা। কিন্তু যেসব পাখি সফট ফুড খায়, কারণ এটা প্রবলেমটা কখন হয়, আপনি ধরুন আমার ঘরের বাচ্চা কোনো দিন যদি নেন, যারা নিয়েছে তারা জানে, তাহলে সফট ফুড আর দানা সমস্ত, কারণ আমার ঘরে যখন বাচ্চা জন্ম নেয়, যখন সেলফ ফিডিংয়ে ঢোকে, আগে আমি ওকে সফট ফুড মানে এনি কাইন্ডস অফ সফট ফুড, যত রকম সফট ফুড হয় তত রকম সফট ফুডকে আমি হ্যাবিট করানো থাকে, দেন তারা দানা খেতে শেখে। কিন্তু অন্য ব্রিডারদের ঘরে আগে কি হয়, আগে দানা খেতে শেখে, তারপর সফট ফুড কি খেলো না খেলো, কারণ আমাদের একটা মেন্টালিটি আছে, এই পাখিটা তো সেল করে দেবো, দানার ওপর থাক। পরিষ্কার খুলে বলছি, কোনো এতে ভয় ডর নেই, আমি তো চুরি ডাকাতি করছি না যে আমি লুকিয়ে চুরিয়ে এরকম গুটিয়ে বসে থাকবো, যেটা ফ্যাক্ট সেটা বলছি। তো এখন বলবেন যে এত ফ্যাক্ট বলবেন না, অসুবিধা হয়ে যাবে, সেটা তো আমার হবে না, আমার যেটা আসল জিনিস সেটা আপনাদের সঙ্গে সামনে রাখাটা দরকার। ফলে ওই জায়গাটা মেনটেন করবেন, কারণ পাখি যখন আপনার থেকে কেউ নেবে, সে সফট ফুড খাওয়াতে গেলে পাখি খাবে না, আর আস্তে আস্তে পাখিটা উইক হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে সফট ফুড আগে দিন, সিডসের মধ্যে প্রচুর, এবং সিড মিক্স কীরকম হবে আমি সেকেন্ড পার্টে এটাকে ডিসকাস করব। তো আজকে এইটুকুনি, ভালো থাকুন। সুস্থ থাকুন, অসুবিধা হলে ফোন করবেন। আবার বলছি, আমাকে ফোন করে যদি না পান, ফোন ধরছি না দেখুন, তাহলে জানেন আমি কোনো এমার্জেন্সি সিচুয়েশানে আছি। হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। কারণ এনি কাইন্ড মানে এনি টাইপ আপনার রিপ্লাই মানে আপনার রিপ্লাই যাওয়া নিয়ে দরকার, সে ভয়েস হোক, টেক্সট হোক আর ফোনে কথা হোক, আপনার সমস্যার সমাধানও নিয়ে দরকার। হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। কারণ কিছু এমন সিচুয়েশান থাকে, সাপোজ এটা হয়, সাপোজ আপনি ফোন করছেন, আমি হয়তো তখন হতে পারে আমি তখন চান করছি বা বাথরুমে আছি বা এমন একটা সিচুয়েশান আমি ফোন ধরতে পারছি না। কিন্তু অনেকে ভেবে না যে আমি ইচ্ছাকৃতভাবে ফোন বাজছে ধরছে না, এটা নয়। আমি অসুবিধে থাকি বলে মানে বিভিন্ন সিচুয়েশানে থাকতে হয় ফ্রেন্ডস। সকালে বাজার থেকে আরম্ভ করে আমি খুলেই বলছি, আপনারা ফ্যামিলির মতন খুলেই বলছি, বাজার দোকান নিজেরও তো একটা ব্যাপার থাকে যে স্নান খাওয়া ইত্যাদি। কারণ আমি খাওয়ার সময় ফোন ধরি, যেটা অনেকে ধরে না, কিন্তু খাওয়ার সময় ফোন ধরি, যে এমার্জেন্সি সিচুয়েশানে ধরাটা উচিত। কিন্তু আমি চান করতে করতে কী করে ফোন ধরবো, বা বাজারে আমি অনেক সময় ফোন নিয়ে যাই না, কারণ অনেক ফোন আমার বাজার থেকে চুরি হয়ে যাওয়াতে আমি ফোন ক্যারি করি না বাজারে। সো এই সমস্ত প্রবলেমগুলো থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশান। সো আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর আমি রিপ্লাই নিশ্চয়ই দিয়ে দেবো। তো আজকে এইটুকুনি, ভালো থাকুন, সুস্থ থাকুন, অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। নমস্কার।